এজেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদু শ্যাম্পু। তো চলো বন্ধুরা দেখে আসি জাদু শ্যাম্পুর গল্পটি। কামালপুর গ্রামে কারিশমা নামের একটি মেয়ে বাস করত ওর বাবা মার সাথে, কিন্তু কারিশমার মাথায় একদমই কোনো চুল ছিল না। মা, আমার মাথায় কোনো চুল নেই কেন? আমি দেখতে কত পচা। আমার মাথায় চুল নেই দেখে আমাকে দেখতে একদম সুন্দর লাগে না। কারিশমা, জন্মের পর থেকেই তোমার মাথায় অনেক কম চুল ছিল, বড় হতে হতে তোমার সব চুল পড়ে গেছে। কিন্তু মা, আমার মাথায় চুল নেই বলে আমাকে কেউ পছন্দ করে না। এটা বলে কারিশমা কাঁদতে লাগলো আর ওর মারও মন অনেক খারাপ হয়ে গেল। গ্রামের সব ছেলে মেয়েরা কারিশমার অনেক মজা উড়াতো। টাকু টাকু, দেখো সবাই এই টাকু মেয়েকে। হ্যাঁ হ্যাঁ, দেখো ওর মাথায় কোনো চুল নেই। কারিশমা মন খারাপ করে ওখান থেকে চলে গেল। গ্রামের একটি ছেলে ছিল কাটু, ও কারিশমার সাথে শুধু কথা বলতো। কারিশমা মনে মনে কাটুকে ভালোবাসত। একদিন কারিশমা কাটুকে বলল, কাটু, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমিও কি আমাকে ভালোবাসো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তো তোমাকে ভালো বন্ধু মনে করি, তার মানে এটা না যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখে ফেলেছি। তো আমি কি তোমাকে বলেছি যে তুমি আমাকে নিয়ে স্বপ্ন দেখো? আমি তো তোমাকে একটা ভালো বন্ধু মনে করে তোমার সাথে কথা বলতাম। তুমি আমার সাথে আর কথা বলতে আসবে না, আমি আর তোমার মুখ দেখতে চাই না। কারিশমা অনেক কষ্ট পেল, ও কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। কারিশমাকে দেখতে অনেক ছেলেপক্ষ আসতো, কিন্তু ওর মাথায় চুল না থাকায় কেউ ওকে পছন্দ করত না। একদিন কারিশমার বাবাকে ওর মা বলল, দেখো না, গ্রামে কারিশমার বয়সী সব মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমাদের মেয়েরই হচ্ছে না। আর কারিশমাকে যারা দেখতে আসে, কারিশমার মাথায় চুল না থাকায় ওকে অপছন্দ করে ওরা চলে যায়। এখন আমাদের মেয়ের কি হবে? এটাই আমরা কি বা করতে পারি? আমরা তো কত ঔষধ, কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো জিনিসই তো কাজে দেয়নি। এখন আমাদের মেয়ের ভাগ্যে যা আছে তাই হবে। ওদের থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছিল কারিশমা। কারিশমা সব কথা শুনে ফেলে আর এগুলো শুনে ওর মন অনেক খারাপ হয়ে যায়। ও মন খারাপ করে বাইরে চলে গেল। বাইরে যেয়ে হঠাৎ করে কারিশমা দেখল রাস্তায় একটি বুড়ো মহিলা শ্যাম্পু বিক্রি করছে। গরমের মাঝে বুড়ো মহিলাটা শ্যাম্পু বিক্রি করতে অনেক কষ্ট হচ্ছিল। শ্যাম্পু নিয়ে নাও, শ্যাম্পু 100 টাকার শ্যাম্পু, অনেক ভালো শ্যাম্পু। অনেক গরমের কারণে বুড়ো মহিলাটা বসে পড়ে আর পানি চাইতে থাকে। সবাই ওদিক দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ বুড়ো মহিলাটাকে সাহায্য করছিল না। এটা দেখে কারিশমা দৌড়ে ওদের বাসায় গেল আর বাসা থেকে পানি নিয়ে এসে বুড়ো মহিলাটাকে খাওয়ালো। বুড়ো মহিলাটা পানি খেয়ে অনেক খুশি হয়ে গেল। তখন কারিশমা ওনাকে বলল, আপনি একটু বিশ্রাম করেন, আমি আপনাকে সাহায্য করব, আমি আপনার সব বিক্রি করে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে কারিশমা শ্যাম্পু বিক্রি করা শুরু করলো। আসেন আসেন, শ্যাম্পু নিয়ে যান, 100 টাকার শ্যাম্পু, অনেক ধরনের শ্যাম্পু, আসেন আসেন শ্যাম্পু নিয়ে যান। এটা দেখে ওখানে অনেক মানুষ জমা হয়ে গেল আর ওরা বলতে লাগলো, দেখ দেখ সবাই দেখ, টাকলা চলেছে শ্যাম্পু বিক্রি করতে। আরে, যার মাথায় নেই চুল ও চলেছে চুলের শ্যাম্পু বিক্রি করতে। চুল নেই আবার এসেছে চুলের শ্যাম্পু বিক্রি করতে। কারিশমার মজা উড়িয়ে সবাই ওখান থেকে চলে যায়। কারিশমা অনেক কষ্ট পায়। কারিশমা কান্না করা শুরু করে দিল। এটা দেখে বুড়ো মহিলা কারিশমাকে একটি শ্যাম্পু দিল। আপনিও কি আমার মজা উড়াচ্ছেন? আমার মাথায় কোনো চুল নেই, আমি এই শ্যাম্পু দিয়ে কি করব? শোনো মেয়ে, এটা কোনো সাধারণ শ্যাম্পু নয়,
এটা একটি জাদুর শ্যাম্পু, তুমি এটা মাথায় লাগালে তোমার অনেক সুন্দর চুল উঠে যাবে। সত্যি সত্যি বলছেন আপনি? আমার মাথায় চুল উঠবে? হ্যাঁ, কিন্তু মনে রাখবে এটা শুধু তুমি ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করলে তার সব চুল পড়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা বলে কারিশমা ওখান থেকে শ্যাম্পু নিয়ে বাসায় চলে যায়। বাসায় যেয়ে কারিশমা ওর মাথায় শ্যাম্পু লাগায়। শ্যাম্পু লাগানোর সাথে সাথে কারিশমার মাথায় অনেক সুন্দর চুল উঠে যায়। বাহ, কত সুন্দর চুল আমার! মা, বাবা, দেখে যাও, দেখে যাও তোমরা! কারিশমার আওয়াজ শুনে ওর বাবা মা দৌড়ে এলো। আর এসে ওরা বলল, আরে এত সুন্দর চুল, এত সুন্দর চুল কিভাবে এলো? যেভাবে হোক আমার মেয়ের মাথায় চুল উঠেছে, আমি তো অনেক খুশি, কারণ নজর যেন না লাগে তোমার। কারিশমা এরপরে বাইরে বের হলো। গ্রামের সবাই ওকে দেখে অবাক হয়ে গেল। রাস্তার সব ছেলেরা কারিশমার দিকে তাকিয়েছিল। একদিন কাটু কারিশমাকে এসে বলল, কারিশমা, আমার ভুল হয়ে গেছে কারিশমা, তুমি কি আমাকে বিয়ে করবে? একদমই না কাটু, যখন আমি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তখন তুমি আমাকে না করে দিয়েছিলে, এখন আমার চুল হয়ে গেছে দেখে আমাকে বিয়ে করতে চাচ্ছ? আমি তোমাকে একদমই বিয়ে করব না। এটা বলে কারিশমা কাটুকে একটি থাপ্পড় মারল আর ওখান থেকে চলে গেল। একদিন কারিশমার বাসায় ওর চাচাতো বোন এলো। তখনই কারিশমার মা আর কারিশমা জাদুর শ্যাম্পুর কথা বলছিল। কারিশমার চাচাতো বোন সারিকা সবকিছু শুনে ফেলে। সারিকা ওদের কথা শুনে জাদুর শ্যাম্পু চুরি করে ওর বাসায় নিয়ে যায়। নিয়ে যে ও জাদুর শ্যাম্পুটি মাথায় লাগায় সারিকার সব চুল পড়ে যায়, সারিকা টাকু হয়ে যায়। যখন সারিকা দেখলো ও সব চুল পড়ে গেছে আর ও টাকু হয়ে গেছে, তখন ও কাঁদতে লাগলো। হায় আল্লাহ, এটা আমার সাথে কি হলো, আমার সব চুল পড়ে গেছে, এখন আমার কি হবে? এটা বলে সারিকা কাঁদতে থাকলো। কিছুদিন পর কারিশমার সাথে একটি ভালো ছেলের বিয়ে হয়ে যায়। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর মোবাইল। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর মোবাইলের গল্পটি। কোন একটা গ্রামে হেনা আর শ্যাম নামে দুই স্বামী স্ত্রী বাস করত। শ্যাম চোখে দেখতে পারত না, তাই হেনাকে চাকরি করতে হতো। হেনার বস অনেক খারাপ ছিল। অফিসে হেনার যেতে একটু লেট হয়ে গেলে হেনাকে অনেক বকা দিত। সারাদিন অফিস করে সন্ধ্যার সময় বাজার করে হেনাকে বাসায় আসতে হতো, তারপর রান্না করে শ্যামকে খাওয়াতে হতো। শ্যাম কোনো কাজই করতো না। একদিন শ্যাম হেনাকে বলল, হেনা আমার খুব লজ্জা হয়, বসে বসে আমি খাচ্ছি আর তুমি কত কষ্ট করছো, যদি ওই অ্যাক্সিডেন্টে আমার চোখটা না হারাতাম তাহলে আজকে তোমাকে এত কষ্ট করতে হতো না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো, আমার টাকা মানেই তো তোমার টাকা, আর আমার কোনো কষ্ট হয় না, তুমি আমার কথা চিন্তা করো না এত। একদিন হেনা অনেক অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতার কারণে ওর অফিসে যেতে লেট হয়ে গেল। অফিসে যেতে লেট হয়েছে এই কারণে ওর বস ওকে অনেক কাজ দিল ওই দিন। হেনার কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল। আর এদিকে বাসায় শ্যাম হেনার অপেক্ষা করছিল, আর অনেক দেরি হয়ে গেছিল বলে শ্যামের অনেক চিন্তা হচ্ছিল। এতক্ষণ হয়ে গেল, এখনো হেনা বাসায় আসছে না, কি হলো? ও ঠিক আছে তো? আমার তো ওর অনেক টেনশন হচ্ছে, যাই আমি বাইরে যেয়ে দেখে আসি ওর কি হয়েছে। শ্যাম বাইরে বের হলো হেনাকে খুঁজতে। জঙ্গল দিয়ে শ্যাম যাচ্ছিলই তখন শ্যামের সামনে একটি ডাইনি চলে আসে। কে 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 এখানে, কে এখানে আছে? আরে অনেকদিন পর একটা মানুষ পেয়েছি, আজকে আমি মানুষের তাজা মাংস খাবো।
শ্যামকে ডাইনি খেতেই আসছিল, তখন ওখানে একটি পরি চলে আসে। পরি এসে ডাইনিকে মেরে ফেলে। পরি তারপর শ্যামকে বলল, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? আমি আমার বউকে খুঁজতে বের হয়েছি। অফিস থেকে ও সন্ধ্যার সময়ই বাসায় চলে আসে, কিন্তু আজকে ওর আসতে অনেক দেরি হচ্ছে, তাই আমার অনেক টেনশন হচ্ছে। ও, আমি বুঝতে পেরেছি। আর তুমি তো চোখেও দেখতে পারো না। পরির শ্যামের কথা শুনে অনেক কষ্ট হলো। পরি শ্যামকে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটি জাদু মোবাইল দিচ্ছি। এই মোবাইলের সাহায্যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই পেতে পারবে, আর তুমি এই ফোনকে যেটা বলবে সেটাই হবে। সত্যি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তারপরে পরি শ্যামের চোখ ওর জাদু দিয়ে ঠিক করে দিল। শ্যাম অনেক খুশি হয়ে গেল। পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটা অ্যাক্সিডেন্টে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলাম। ডাক্তার বলেছিল অপারেশনের জন্য অনেক টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে এত টাকা ছিল না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। পরি জাদু ফোনটি দিয়ে ওখান থেকে চলে গেল। শ্যাম জাদু ফোনকে বলল, হেনা এখন কোথায় আছে? হেনার কাছে আমাকে নিয়ে যাও। জাদু ফোনটি সাথে সাথে শ্যামকে হেনার কাছে নিয়ে গেল, হেনার অফিসে। হেনা শ্যামকে দেখে অবাক হয়ে গেল। আরে, তুমি এখানে এলে কি করে? তুমি ঠিক আছো তো? কিভাবে এলে? হ্যাঁ হেনা, আমি ঠিক আছি। চলো তোমাকে বাসায় নিয়ে যাই, তারপরে সবকিছু খুলে বলছি। জাদুর মোবাইল আমাদেরকে তুমি বাসায় নিয়ে যাও। জাদুর মোবাইল সাথে সাথে হেনা শ্যামকে বাসায় নিয়ে গেল। বাসায় এসে শ্যাম হেনাকে সবকিছু খুলে বলল। হেনা অনেক খুশি হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না তুমি আমাকে আবার দেখতে পাচ্ছ। আজকে আমি অনেক খুশি। হ্যাঁ, আমি অনেক খুশি। আজকে আমাদের কষ্টের দিন শেষ, এখন আমরা আর কষ্ট করব না। চলো এখন কিছু খাই, আমি রান্না করি। যে তোমার তো অনেক খিদে লেগেছে মনে হচ্ছে। না দাঁড়াও, আজকে কিছু রান্না করো না। জাদুর মোবাইলকে বলি কিছু খাবার দিতে। তখন শ্যাম জাদুর ফোনকে বলল, জাদুর মোবাইল আমাদেরকে চাইনিজ খাবার এনে দাও। তখনই একটা ডেলিভারি ম্যান খাবার নিয়ে এলো। আরে আপনি কে? স্যার, আপনি তো অর্ডার করেছেন, আপনার এখান থেকে তো অর্ডার হয়েছে। এই যে চাইনিজ আমি নিয়ে এসেছি। আমি অর্ডার করেছি? আচ্ছা ঠিক আছে, কত হয়েছে? স্যার, আপনার মোবাইল থেকেই পেমেন্ট হয়ে গেছে, আপনাকে কোনো টাকা দিতে হবে না। এটা বলে শ্যাম আর হেনাকে খাবার দিয়ে ডেলিভারি ম্যান চলে গেল। শ্যাম আর হেনা অনেক মজা করে খাবার খেলো। পরের দিন হেনা শ্যামকে বলল, চলো না আমরা এখন কিছু টাকা চাই, আমাদের তো অনেক দরকার টাকার। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এখনই বলছি। জাদুর মোবাইল আমাদেরকে কিছু স্বর্ণ গয়না আর টাকা দাও। কিছুক্ষণ পরে হেনা আর শ্যাম দেখলো আরেকটা ডেলিভারি ম্যান এসেছে। এসে ওদেরকে বলল, স্যার এই যে আপনার অর্ডারটা চলে এসেছে, একটু দেখে নেবেন সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ডেলিভারি ম্যান ওদেরকে পার্সেল দিয়ে চলে যায়। পার্সেল খুলে ওরা দেখলো ওইটার ভিতরে অনেক স্বর্ণ গয়না আর টাকা। তারপরে হেনা শ্যামকে বলল, দেখো আমাদের তো অনেক টাকা হয়েছে, এখন আমি বলি কি, আমরা অন্য মানুষদেরকেও সাহায্য করি যাদের সাহায্যের অনেক দরকার আছে। হ্যাঁ ঠিকই বলছো, আমরা সবাইকে সাহায্য করব। হেনা আর শ্যাম গ্রামের অন্যদেরকেও সাহায্য করা শুরু করলো। হেনা আর শ্যামের পাশের বাসায় থাকতো কৃষ। কৃষের এটা দেখে অনেক হিংসে হলো। দাঁড়া দেখতে হবে কিভাবে এত উন্নতি হয়েছে ওদের। একদিন কৃষ শ্যাম আর হেনার খাটের নিচে লুকিয়ে থাকলো। হেনা আর শ্যাম কিভাবে জাদুর মোবাইলের সাহায্যে সবকিছু পাচ্ছে সেটা কৃষ দেখে ফেললো। কিছুক্ষণ পর যখন শ্যাম আর হেনা বাইরে বের হলো, তখন কৃষ ওদের জাদুর মোবাইলটি নিয়ে বাসায় চলে গেল।
বাসায় যেয়ে কৃষ জাদুর মোবাইলকে বলল, জাদুর মোবাইল আমাকে এক ট্রাক টাকা দাও, আমি এক ট্রাক টাকা চাই। কিছুক্ষণ পরেই কৃষের বাড়ির সামনে একটি ট্রাক এলো, আর ট্রাকের ভিতরে ছিল অনেক ময়লা আবর্জনা। এগুলো সব ট্রাক থেকে ওর বাড়ির সামনে ফেললো। আরে ভাই, আপনি এটা কি করছেন? আপনি কেন এগুলো আমার বাসার সামনে ফেলাচ্ছেন? কেন ভাই, আপনি তো বলেছেন, আপনি তো এই যে আপনার ফোন থেকেই তো এসেছে আমাদের কাছে, আপনি তো এই ময়লাগুলো অর্ডার করেছেন, এখন আমাকে এই টাকা দেন, আমার ময়লার টাকা দেন। হ্যাঁ, ময়লার টাকা আমি কিভাবে দিব? আচ্ছা ঠিক আছে, দেখেন আমার মোবাইল থেকেই মনে হয় পেমেন্ট হয়ে গেছে। না স্যার, কোনো পেমেন্ট হয়নি, আমাকে আমার টাকা দিতে হবে, এক্ষুনি আমার টাকা দেন। ও টাকা দিয়ে দিল। তারপরে কৃষ বুঝতে পারলো এই জাদুর মোবাইল ওর কোনো কাজেরই নয়। তারপর কৃষ আস্তে করে যে হেনা আর শামের বাসায় জাদুর মোবাইলটি রেখে আসে। এরপরে শ্যাম আর হেনা খুশি খুশি থাকতে লাগলো।